নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করবো ভেন্ডির চিপস। ভেন্ডিটা কাটার আগে ধুয়ে পরিষ্কার করে তারপর ভেন্ডিটা কেটে নিতে হবে, যাতে ভেন্ডিতে কোনো পোকার জল না থাকে। একে একে আমরা চিপস বানানোর সব উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন গুঁড়ি, দিয়ে দিচ্ছি আটা। আপনারা চাইলে চিপসটা চাউলের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো লবণ, হালকা ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করবেন না, আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। ভেন্ডিগুলো অবশ্যই এইভাবে কাটতে হবে। এখন ভালোভাবে মেখে নিব। এখানে মাখার জন্য একটুও জল ব্যবহার হবে না। এখন আমরা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডি চিপস ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। একে একে বাকি চিপস গুলো ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চিপস গুলোতে দিয়ে দিব সামান্য পরিমাণ বিট লবণ। আমাদের চিপসগুলো অনেক মচমচে হয়েছে। আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে।